ফ্রেন্ডস সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে কাজ করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যদি আপনি কোথাও স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তো কত পরে চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আজকের ভিডিওর মেন টপিকটা হচ্ছে কয়েন গেগুতে নতুন কয়েন যখন লিস্টেড হয় তখন সেই নিউজটা আপনি কোথা থেকে পাবেন এবং কিভাবে পাবেন এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তো এটা হচ্ছে কয়েন গেগু তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে এই যে থ্রি ডট মেনু যে আইকনটা আছে এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে কয়েন একটা অপশন রয়েছে এই কয়েন এই অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এই কয়েন উপরে ক্লিক করার পর আপনি এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখানে যে অপশনটা রয়েছে রিসেন্টলি এডিট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনি স্কল করবেন স্কল করে নিচে আসবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার কয়েন গেগুতে লিস্টেড হয়েছে কিছুক্ষণ আগে তো এটা আপনার কতক্ষণ আগে লিস্টেড হয়েছে সেটা দেখার জন্য আপনি একটু এদিকে আসবেন স্কল করবেন এই যে এটা কিন্তু এই যে এস এই টোকেনটা কিন্তু পাঁচ ঘন্টা আগে কিন্তু লিস্টেড হয়েছে কয়েন গেগুতে এই যে পাঁচ ঘন্টা আগে সাত ঘন্টা আগে এই যে এগুলো কিন্তু লিস্টেড হয়েছে এই যে একটা টোকেন দেখতে পাচ্ছেন আপনারা এস পি টি এই একটা টোকেন এটা আপনার লিস্টেড হয়েছে সাত ঘন্টা আগে এই যে আপনি দেখতে পাবেন এখানে সাত ঘন্টা আগে তো এইভাবে কিন্তু আপনি সবার আগে আপডেট পেয়ে যাবেন যে কোন কয়েনটা লিস্টেড হয়েছে কখন কোথায় কীভাবে লিস্টেড হয়েছে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এই এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এবং এই প্রজেক্টটা স্ট্রং প্রজেক্ট না কি লস প্রজেক্ট বা প্রজেক্টটা স্ট্রং এটা চেক করার জন্য আপনি সিম্পলি এই নামের উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন এই এই প্রজেক্টটা স্ট্রং না কি এটার বর্তমানে প্রাইস কত ওদের অফিসিয়াল টুইটার পেজ এগুলো কিন্তু সব কিছু পেয়ে যাবেন তো আমি নামের উপর ক্লিক করলাম নামের উপর ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস শো হচ্ছে এটার মার্কেট ক্যাপ কিন্তু শো হচ্ছে এবং এটা হচ্ছে স্মার্ট বিএমবি অধীনে একটা প্রজেক্ট তো এদের অফিসিয়াল টুইটার এগুলো দেখার জন্য আপনি সি মোর ইনফোতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি তাদের অফিসিয়াল টুইটার টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো স্ট্রং প্রজেক্ট আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনি দেখবেন যে এদের মার্কেট ক্যাপ কত হয়েছে এবং চব্বিশ ঘন্টায় ট্রেন্ডিং ভলিউম কত হয়েছে এই যে আট হাজার একশো সাতানব্বই ডলার এটা কিন্তু লস প্রজেক্ট মানে এটা হচ্ছে স্ট্রং প্রজেক্ট না যদি স্ট্রং প্রজেক্ট থাকতো তাহলে কিন্তু সাত ঘন্টায় কিন্তু আপনার এক লক্ষ ট্রেন্ডিং ভিউ হতো বা ওয়ান মিলিয়ন কিন্তু ট্রেন্ডিং ভলিউম হয়ে যেত তাদের টোটাল সাপ্লাইটাও কম দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোন প্রজেক্টটা কতটুকু স্ট্রং এভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং কয়েন কেকতে কোন সময় লিস্টেড হয় নতুন কয়েন এভাবেও কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন আশা করি এই দুটো বিষয় কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ